ঝটিকা সফরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার বেলা 11টা নাগাদ মন্ত্রীর আত্মসহায়ক বা পিএ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ফোন করে জানান উদয়নবাবু চিকিৎসার জন্য মেডিকেলে আসতে চান। সেই মতো বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়। কর্তৃপক্ষের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। বেলা 12:15 নাগাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয় মেডিকেলে ঢোকে। তিনি শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে বলে জানালে সঙ্গে সঙ্গে কার্ডিওলজি বিভাগের প্রধান সহ তার পুরো টিমকে সেখানে ডাকা হয়। ইসিজি সহ অন্যান্য শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন মন্ত্রীর তেমন কোনো সমস্যা নেই, কিছু ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। উদয়ন বলেন, আমি নিজের চিকিৎসার জন্যই মেডিকেলে এসেছিলাম, উত্তরকন্যায় মিটিং শেষে এখানে আসি, নিজের চিকিৎসার পাশাপাশি মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়েও খোঁজ খবর নিয়েছি। এখন একটা খুব মানে ন্যাগিং টাইপের কাশি হচ্ছে, একবার হলে পরে সহজে যাচ্ছে না, আর রাতে ওই ঘুমোতে গিয়ে একটু সমস্যা হয় কাশিটা হলে পরে, সেটা নিয়ে একবার মেডিকেল কলেজে দেখিয়ে নিলাম, ডাক্তারবাবুদের সাথে হয়েছে কথা হয়েছে। হ্যাঁ, কোচবিহারেও তো মেডিকেল কলেজ রয়েছে, জলপাইগুড়ি রয়েছে। আজকে এলাম এখানে, আচ্ছা, রাস্তায় আস্তে আস্তে মনে হলো যে এখানে ঢুকে যাই একবার। আচ্ছা, এমনি অন্য কোনো কর্মসূচি আছে আপনার? আমার তো অফিসে ব্যাপার আছে। অফিসে? আর এমনি আপনার চিকিৎসা ছাড়া অন্য কোনো বিষয়ে কি আলোচনা হলো এখানে ডাক্তারবাবুদের সাথে? যা হয় কথা কি হচ্ছে না হচ্ছে। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।